আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম আপনাদের মাঝে আরও একটা নতুন বাসের মোড নিয়ে। তো দেখতে পাইতেছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি হিনো Rn-8, মানে হানিফের Rn-8 শেপ একটা বাস মোড, এসকেএসের ভরি করা। তো এই বাস মোডটাকে আপনাদের মাঝে নিয়ে আসছি রিভিউ করার জন্য। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এই মোডটি, কারণ খুব সুন্দর একটা ফিনিশিংয়ের মোড এই মোডটা। আর এসকেএসের ভরি করা এবং ওবি মোটরসের ফিনিশিং হলা ব্যাগ Rn ব্যাগটা পাইতেছেন, অরিজিনালি Rn ব্যাগটা পাইতেছেন, এবং খুব সুন্দর ফিনিশিংয়ের একটা মোড এটা। আপনার দেখা হয়তো বা সেরা মোডও হতে পারে এই মোডটা, কারণ এই মোডটা যেমন একটা লো ওয়েটেড মোড, সেক্ষেত্রে আপনারা চালাতে পারবেন 2-3-4 GB র্যামের মধ্যেও স্মুথ চালাতে পারবেন এই মোডটাকে। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আর এটার আউটলুক বলেন, ফিনিশিং বলেন, সব কিছু আমার কাছে এক কথায় অস্থির লাগছে, কারণ এটা লো ওয়েটেড মোড হওয়াতে আমি প্রথম ভাবছিলাম হয়তো বা এটার ফিনিশিং বা কোনো কিছু ঘাপলা থাকতে পারে। তবে যতটুকু দেখলাম এক কথায় অসাধারণ হয়েছে। আর পিছনে দেখতে পাইতেছেন ট্রাফিকের এনাটা বোঝা যেতেছে ওইটাও একটা মোড। তবে না ভাই, সামনেরটা হলো আমার মোড, এই দেখেন। তো চলে আসলাম আমরা ইন্টেরিয়র পার্টে। ইন্টেরিয়র পার্টে আপনারা দেখতে পাইতেছেন গর্জিয়াস একটা ড্যাশবোর্ড দেওয়া আছে Rn-8-এর, আর কি সিম্পলের মাঝে গর্জিয়াস, কারণ এত তো আর এডিট করা যায় না। কারণ এই মোডটার সাইজ কিন্তু আপনারা শুনে অবাক হবেন, মাত্র 10 MB একটা সাইজ। আর এই মোডটাতে কোনো অ্যানিমেশন থাকতেছে না, এই মোডটা যেরকম দেখতেছেন সাদা সিধা মোড এইরকমই। আর ইন্ডিকেটরগুলো জোস বেশি একটা রোদের আলোতে বোঝা যায় না, তবে রাতের বেলা আপনার সেই পাবেন। আর পার্সোনালি এই মোডটা আমার কাছে সেরা লাগছে, কারণ লো ডিভাইস বলেন আর কমফোর্টেবল ডিভাইস বলেন সব কিছুতেই এই মোডটা পারফেক্ট, খুব সুন্দর একটা, খুব সুন্দরভাবে আর কি রান করতে পারে। আর মোডের যদি ফ্যাসিলিটিসের কথা বলি, এখানে কোনো ফ্যাসিলিটিস কি নাই আর কি, 1-2-3 এরকম ফ্যাসিলিটিস কি আপনারা পাবেন না, একদম নর্মালি এভাবেই খেলতে হবে। আর আমার কাছে পার্সোনালি এই মোডটা ভালো লাগছে, স্পিড বলেন ব্রেকিং বলেন সব কিছু পারফেক্ট। আর এই মোডটার জন্য শুধু হানিফের Rn-8 না, আপনারা আরও বেশ কয়েকটি স্কিন পেয়ে যাবেন। মোডটা ডাউনলোড করতে হয়তো বা আপনাদের একটু কষ্ট হতে পারে, সেটার আমি প্রসেসটা বলে দিব। আর যদি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এই নিয়ে আরেকটা ভিডিও আনবো যদি আপনাদের ভালো লাগে এই মোডটা। আর পর্যাপ্ত নিমন্ত্রণ যদি সারা পাই তাহলে অবশ্যই নতুন আরেকটা ভিডিওতে সম্পূর্ণ ডাউনলোড প্রসেস আমি দেখিয়ে দিব। তো দেখতে পাইতেছেন আমি এই মোডটাতে একটু খেলতেছি, খেলে দেখতেছি। আর এই মোডটাতে একটু ইন্টেরিয়র পার্টে যদি আপনারা খেলেন সেক্ষেত্রে একটু ল্যাগ ইস্যু পেতে পারেন, তবে এটা সাময়িক হালকা একটা ল্যাগ দেয় মাঝে মাঝে, আমি যতটুকু বুঝলাম আর কি। আর যেহেতু এটা লো ওয়েটেড একটা মোড, ইন্টেরিয়রে হালকা কিছু টুকটাক বাগ থাকতেই পারে, কারণ এত কম এমবির মধ্যে এত কিছু সলভ করা এটা পসিবল না। আর গেমটাও অনেকটা ভারী, সেক্ষেত্রে যাদের র্যাম কম আছে তারা স্মুথলি খেলতে পারবেন 10 MB যেহেতু এই মোডটার সাইজ। আর বর্তমানে যে মোডগুলো আসতেছে সেটা কিন্তু কমপক্ষে 40 MB, আর এত সাইজ নিয়ে আবার সেই 800-850 MB-র একটা গেমের মাঝে এত সুন্দর পারফরমেন্স করবে এই মোডটা, সেটা একটু অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকা যায়। তবে এটার মোডটার সাইজ যেহেতু কম, সেক্ষেত্রে আপনারা খুব সুন্দরভাবে মোডগুলো খেলতে পারবেন, উপভোগ করতে পারবেন। আপনারা আমার ডাউনলোড বক্সে চলে যাবেন, সেখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিও লিঙ্কের ডিসক্রিপশন বক্সে চলে গেলে আরেকটা ভিডিও লিঙ্ক পাবেন, আর সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন মোডের লিঙ্কটা। সেখানে দেখতে পারবেন 3টা ফোল্ডার রয়েছে, 3টা ফোল্ডার থেকে আপনারা 3টা মোডই ডাউনলোড করে খেলতে পারবেন, 3টাই এসকেএস শেপ Rn-8-এর বাস মোড। তো একটা আছে মাল্টি এক্সেল, আরেকটা আছে বাই এক্সেল, আমি যেটা ড্রাইভ করতেছি সেটা হলো বাই এক্সেল, আর সবগুলো মোডই জোস। আপনারা চাইলে সেটা ডাউনলোড করে খেলে দেখতে পারেন, খুব সুন্দর পারফরমেন্স পাবেন। আর আমি কিন্তু খেলে বেশ ভালোই লাগছে আমার কাছে পার্সোনালি। আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগতেছে রিভিউগুলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আপনাদের জন্য সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আমরা আপনাদের সাপোর্ট আশা করছি, অবশ্যই আশা করি আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আর আজকের এই মোড নিয়ে আর তেমন কিছু বলতে চাইতেছি না। আর মোডটার হাই স্পিড অনেকেই চেষ্টা করেন, স্পিড ভালো স্পিডই মোড চান, আর মোটের এই মোটরও হাই স্পিড খুবই ভালো, আপনারা প্রায় 150-150-র উপরে স্পিড তুলতে পারবেন খুব স্মুথলি, সমস্যা নেই, আর সেক্ষেত্রে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। আর আপনাদের জন্য আমি আরও একটা জিনিস চেষ্টা করতেছি, স্পিড মোডগুলো খুঁজে খুঁজে একসাথে করার চেষ্টা করতেছি, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেনি করে দিবেন ইনশাল্লাহ। আর সবাইকে বিদায় জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।